networker Baire. নেটওয়ার্কের বাইরে মুভিটি বিশ্ববিদ্যালয়ে পড়া চার বন্ধুকে নিয়ে। মুভিটির মূল পটভূমি বন্ধুত্ব নিয়ে হলেও এক ঘন্টা ২৯ মিনিটে পরিচালক মিজানুর রহমান আরিয়ান চারটি চরিত্র ও তাদের পরিবার ও পার্সোনাল লাইফের চিত্র আলাদা আলাদাভাবে দেখাতে সক্ষম হয়েছেন। এতে দর্শক চরিত্রগুলোর সাথে ইমোশনাল অ্যাটাচ হতে বাধ্য হবে, যা মুভিটির জন্য খুবই জরুরি। এ সবই ঘটেছে মূল চিত্রনাট্যকে অক্ষুণ্ণ রেখে, যা মুভিটার সবচেয়েতে বড় অ্যাচিভমেন্ট। বাংলা নাটক বা সিনেমাতে এরকম সাবপ্লট ব্যবহার করতে গিয়ে অনেক পরিচালকই খেই হারিয়ে ফেলেন, কিন্তু লেখক ও পরিচালক মিজানুর রহমান আরিয়ান নিপুণতার সাথে দর্শককে তার গল্পের অলিগলি ঘুরিয়ে দেখিয়েছেন। সিনেমার শুরুতেই দেখা যায় আবির সেন্ট মার্টিন যাচ্ছে, ঠিক চার বছর আগে যেমন চার বন্ধু মিলে গিয়েছিল। চিত্রনাট্য আবিরের সেই জার্নিটাকেই ফলো করে ও চার বছর আগে কী কী ঘটেছিল তা ফ্ল্যাশব্যাকে দেখায়। এই স্টোরি টেলিং মেথডটা দর্শককে একদম গল্পের সাথে বেঁধে রাখতে পেরেছে, সাথে দর্শকের মনে একটা প্রতীক্ষা জাগিয়ে তুলবে, আবিরের পথের শেষে সেই তিন বন্ধুর সাথে দেখা হবে। আবিরের চরিত্র অভিনয় করেছে শরীফুল রাজ, খায়রুল বাশার অ্যাজ মুন্না, ইয়াস রোহান অ্যাজ রাতুল ও সিফাতের চরিত্রে জুনায়েদ। এর বাইরেও রয়েছে তাসনিয়া ফারিন, নাজিফা তুশি ও নাজিয়া হকরশা। সো আ বিগ কাস্টিং, কিন্তু পরিচালক দক্ষতার সাথে মূল চরিত্রগুলোর মাধ্যমে পার্শ্ব চরিত্রগুলোর একটা ইমেজ তৈরি করে ফেলে। যেমন অর্ষার চরিত্র তানিয়ার সাথে মুন্নার পরিচয় কক্সবাজারে যাওয়ার পথে বাসে। সাবলীল কথাবার্তায় তানিয়ার পাঁচ বছরের বড় হলেও মুন্নার সাথে একটা ইনস্ট্যান্ট কানেকশন তৈরি করে, এবং তা বিশ্বাসযোগ্য, কারণ মুন্না বড় হয়েছে বাবা মায়ের সাথে একটা বন্ধুত্ব সুলভ পরিবেশে, যার ফলে মুন্না অড ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও খুব একটা বেশি বিচলিত হয় না। তাছাড়া কথা ও সিফাতের মেড ফর ইচ আদার টাইপের প্রেম, সামিয়া ও আবিরের লাভ হেট রিলেশনশিপ চরিত্রগুলোর সাথে দর্শককে রিলেট করতে বাধ্য করবে, কারণ প্রতিটা গ্রুপেই এমন একটা বন্ধু আছে যে কোথাও যাওয়ার সময় বাসে কোন সিটে বসবে তা নিয়ে ঘ্যানঘ্যান করবে। যদিও সব কিছু হ্যাপি গো লাকিভাবেই চলছে, তবে আবিরের একা সেন্ট মার্টিন যাওয়ার বিষয়টা দর্শককে একটা বড় কিছু ঘটে যাওয়ার ইঙ্গিত দিবে। যদিও দর্শকদের সেই ঘটনার জন্য প্রস্তুত করা হবে, তারপরেও ইট উইল শক ইউ, ট্রাস্ট মি। এক কথায় সারপ্রাইজিং এলিমেন্টগুলোর অসাধারণ এক্সিকিউশন হয়েছে। তার পাশাপাশি মিউজিক চমৎকার ছিল, কিছু জায়গায় ওভার দ্য টপ গেলেও তা পর্দায় অভিনেতাদের স্কিল দিয়ে পুষিয়ে দিয়েছেন। তো এই ট্যুরটা কি জন্য, শুধু ঘোরাঘুরি নাকি অন্য কোনো প্ল্যান আছে? এই যে আপনার সাথে সময় কাটানো, এটাই আসল কারণ। মানে আপনি ধরতে না চাইলে ধরতে পারবেন না। ক্যামেরা ওয়ার্ক বেসিক, এই গল্পের জন্য এটাই বেস্ট। সংলাপ এক্সেলেন্ট, বিশেষ করে আবির ও রাতুলের মধ্যকার সংলাপগুলো আপনার সবচেয়ে কাছের বন্ধুর কথা মনে করিয়ে দিবে। দূর থেকে দেখলে মনে হবে কেউ কাউকে সহ্য করতে পারে না, কিন্তু দুজনই জানে একে অপরকে কতটা ভালোবাসে। তার পাশাপাশি মুভির নামটি একশো ভাগ গল্পটিকে সার্থক করে, আসলেই নেটওয়ার্কের বাইরে। দ্য অনলি ড্রব্যাক ইজ এই মুভিতে চারটা গান। দেড় ঘন্টার মুভিতে চারটা গান 2021-এ এক্সপেক্টেড না, বাট প্লেসমেন্টগুলো ভালো ছিল, তাই এটাও খুব বেশি বেমানান মনে হয়নি। আসলে এমনই হয়, মুভির কোর এলিমেন্টগুলি ভালো লাগলে এই ছোটোখাটো ব্যাপারগুলো সহজে এড়িয়ে যাওয়া যায়। নেটওয়ার্কের বাইরে আমার অসম্ভব ভালো লেগেছে, যতই শেষের দিকে যাচ্ছিল মনে হয়েছে আরও কিছুক্ষণ থাকুক, বাট শেষ তো হবেই। আর মুভি শেষে যদি আপনার বন্ধু পাশে থাকে, আপনি তাকে জড়িয়ে ধরতে বাধ্য হবেন, আর একা হলে বন্ধুদের সাথে প্রথম ট্যুরের কথা মনে পড়বেই। আমার যেমন 2002-এ বন্ধুদের সাথে কক্সবাজারে ভ্রমণের কথা মনে পড়ে যায়। সিনেমাটি চরকি প্ল্যাটফর্মে দেখতে পারবেন। যদি আমার এই রিভিউটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনার অনুভূতি কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চল বন্ধু, চল বন্ধু।